প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসএ টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো হাড় জোড়া রোগের রিহ্যাব থেরাপি চিকিৎসা প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের শরীরে বিভিন্ন জোড়া রয়েছে, অনেকগুলো হাড় রয়েছে, এই যে হাড় জোড়ার বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, কমনলি কোন ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনার কাছে আসে? ধন্যবাদ। আসলে শরীরে যদি কোনো ব্যথার অনুভূতি না হয় বা মানে কষ্টকর অনুভূতি না হয়, বা যেটা এমন কোনো সমস্যা না হয় যে যেটার কারণে মানুষের দৈনন্দিন চলাফেরা, কাজকর্ম বা অ্যাক্টিভিটিসে প্রবলেম না হয়, তখন কিন্তু মানুষ সাধারণত ডাক্তারের কাছে আসতে চায় না। তো শুরুতেই বেশিরভাগ রোগী ব্যথার কমপ্লেন নিয়ে আসে, যে ব্যথা অনেক সময় হাঁটু বা জোড়া ফুলে যেতে পারে, বা ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে, হাঁটা চলাফেরা করলে কষ্ট হয়, মানে ব্যক্তিগত কাজ টয়লেট হতে শুরু করে বা অ্যাক্টিভিটিস ডেইলি লিভিংয়ের যে কোনো কিছু, গোসল হতে শুরু করে বা নামাজ পড়তে, উজু করতে কষ্ট হয়। তো এগুলো একেবারে কমন একটা সমস্যা নিয়ে রুগীরা অনেক সময় আমাদের কাছে আসে। আর অনেক সময় যেহেতু আমি টার্সিয়ারি লেভেলে ট্রিটমেন্ট করে থাকি, আপনি জানেন হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে যে আমরা প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি, টার্সিয়ারি লেভেলে দেখা যায় যে দীর্ঘদিন বিভিন্ন অনেক ডিজেবিলিটি কমপ্লিকেটেড যে পেশেন্টগুলো, সেগুলো পেশেন্টগুলো কিন্তু ডিল সেগুলো করতে আসে, হয়। যেমন কেউ হয়তো একেবারে হাত পা শক্ত হয়ে গিয়েছে, বা কারো হাত পা বেঁকে গিয়েছে, কারো মানে অপারেশন করতে হবে, তো ডাক্তার বলেছে অনেক সময় পুরা বডিটি সে এক প্রকারে পঙ্গু, হ্যাঁ একেবারে ব্যথা আক্রান্ত হয়ে জোড়াগুলা নষ্ট হয়েছে বা নষ্ট হয়ে যাচ্ছে, বা প্রাইমারি লেভেল ট্রিটমেন্ট হয়তো করেছে অনেকদিন, ভালো ছিল, আবার হচ্ছে, এইভাবে দেখা যায় যে কয়েক বছর চলে গিয়েছে। তখন আমাদের ডিপিআরসিতে বা এই জাতীয় রোগী আমরা পেয়ে থাকি প্রায়ই। তো কমন আমরা যে রুগীগুলো আসলে হাড় জোড়া রোগের কমন রুগীগুলা ডিউ টু ডিফারেন্ট টাইপ অফ আর্থ্রাইটিস, যেটা আমরা বাত রোগ বলে থাকি বাংলাদেশে, আর্থ্রাইটিস বা মাংসপেশি বা নিউরোলজিক্যাল বিভিন্ন পেইন নিয়ে আমাদের কাছে আসে, এগুলো একেবারে কমন। যেমন কোমর ব্যথা, এটা বাংলাদেশে প্রায় রুগীরই হয়ে থাকে। তো কমন যেটা হচ্ছে বয়সজনিত কোমর ব্যথা হয় প্রায়, যেটা আমরা স্পন্ডাইলোসিস বলে থাকি, মেরুদণ্ডের লাম্বার স্পন্ডাইলোসিস। তারপর হচ্ছে শোল্ডার, অনেক সময় পেরি ক্যাপসুলাইটিস হতে পারে শোল্ডার জয়েন্টে, যেটা অনেক সময় অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা অনেকে ফ্রোজেন শোল্ডারও বলে থাকে। তো এগুলো একেবারে কমন, মানে কমন সমস্যা নিয়ে রুগী আমাদের কাছে আসে। হাঁটুর ক্ষেত্রে যেমন অস্টিওআর্থ্রাইটিস কমন, যে অনেক সময় আপনি জানেন যে রুগীরা বলে যে স্যার আমার হাড় ক্ষয় হয়েছে, ডাক্তার বলেছে, বা হাড় বেড়ে গিয়েছে, বা তার হাঁটু একটু বেঁকে গিয়েছে, বা একটা হাঁটু সে ফোল্ড করতে, ভাঁজ করতে পারে, আর একটা হয়তো সে করতে পারে না, বা তার নামাজ পড়তে কষ্ট হয় নিচে বসতে গেলে, বা হঠাৎ করে সিঁড়ি উঠা নামা করতে গেলে তার দেখা গেলো কষ্ট হচ্ছে, বা ভাঁজ করে বসতে সে পারছে না, বা অনেক সময় হাঁটু ফুলে যেতে পারে। তো এইগুলো একেবারে কমন অস্টিওআর্থ্রাইটিসে প্রায় রুগী এসে থাকে। বা অনেকে দেখা গেলো কিছুদিন আগে বা কয়েক বছর হয়েছে কোনো একটা জোড়া আঘাত পেয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, পড়ে গিয়েছিল, তারপরে এই যে পড়ে যাওয়ার একটা হিস্ট্রি কন্টিনিউ করতে করতে সে হয়তো দেখা যায় 1-2 বছর পরে আমাদের কাছে আসে, যে তার ওখানে একটা চেঞ্জ চলে আসছে, হাড় ক্ষয় হয়ে গিয়েছে, বা জোড়াটা ডিজেবল বা ফুলে গিয়েছে, এই জাতীয় বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে আসে। 2 বছর পরে আমাদের তো আসলে হাড় জোড়া রোগ, তো আমরা যদি আর ওখানে একটু একটা চেঞ্জ মানে চলে বয়স আসছে, হাড় ভেদে ক্ষয় হয়ে চিন্তা গিয়েছে করি, বা তাহলে জোড়াটা যারা একটু ডিজেবল ইয়াং বা ফুলে তাদের গিয়েছে, কি ধরনের প্রবলেম হয়, আর যারা একটু এলডারলি তাদের কি ধরনের প্রবলেমগুলো হয়? আপনাকে ধন্যবাদ। যারা ইয়াং, ইয়াংদের ক্ষেত্রে সাধারণত বিভিন্ন অটোইমিউন ডিজঅর্ডার জনিত আর্থ্রাইটিসে ভুগে থাকে, যেমন প্রায় মধ্যবয়সী মানে যুবক বা যুবতী যারা আছে, বা যে যেই লাইফে মানুষ হয়তো জব করে বা বিয়ে করার লাইফটা যখন আসে, প্রায় আমরা বিভিন্ন অটোইমিউন ডিজঅর্ডার জনিত আর্থ্রাইটিসের রোগী আমরা পেয়ে থাকি। এগুলো একেবারে কমন, অনেক ক্ষেত্রেই আসে। আর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন
আপনার অকুপেশনাল হ্যাজার্ড নিয়ে আসতে পারে, মানে যদিও সেটা হচ্ছে ডিউ টু অ্যাক্টিভিটিস, বাট এটা থেকে কিন্তু সেকেন্ডারিলি বিভিন্ন আর্থ্রাইটিস ডেভেলপ করে। যেমন মধ্য মানে ইয়াংদের ক্ষেত্রে মহিলাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা প্রায়ই কমন পেয়ে থাকি, তারপরে পুরুষদের স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি বা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এগুলো প্রচুর রুগী আছে বাংলাদেশে এবং সারা বিশ্বে, প্রচুর এ জাতীয় রোগে বা রুগী আক্রান্ত, বিভিন্ন আরো বিভিন্ন আর্থ্রাইটিস আছে এবং যেগুলো ইয়াং বয়সে হয়ে অকুপেশনের থাকে। সাথে কিন্তু আসলে একটা খুব সম্পর্ক রয়েছে। অনেকে যারা খুব বেশি সময় ধরে দাঁড়িয়ে কাজ করে তাদের এক ধরনের প্রবলেম হয়, যারা একটু খুব বেশি সময় লম্বা সময় ধরে বসে কাজ করছে তাদের এক ধরনের প্রবলেম হচ্ছে। তাদের প্রবলেমগুলো যদি একটু বলতেন। ধন্যবাদ। আমি যদি আপনাকে অকুপেশন ধরি, যেমন আমি আমি প্রায় রুগী পেয়ে থাকি যে হাঁটু ব্যথা, ওকে, তো হাঁটু ব্যথার ক্ষেত্রে তার ব্লাড টেস্ট ওকে আছে বা কোনো জেনেটিক্যাল বা আপনার অটো ইমিউন ডিসঅর্ডার এই জাতীয় কিছু নাই, তারপর হাঁটুতে একটা চেঞ্জ আসছে এক্সরেতে দেখা যাচ্ছে, তো রুগীর আপনি যদি হিস্ট্রি নেন কিছু খুঁজে পাবেন না, বা কোনো মিনারেল মানে ডিফিসিয়েন্সিও নাই। যেমন আচ্ছা আমাদের বাংলাদেশে যে আপনি জানেন যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা বিভিন্ন ক্লোরাইড বা পটাশিয়াম, এই যে টোটাল মিনারেল বা জিঙ্ক, হ্যাঁ, হুম তো হুম এগুলো আমরা আমাদের টেস্ট করার এখন সুযোগ আছে, এগুলাতেও আমরা কিছু পাই না, বা বিভিন্ন ভিটামিনস হুম যেমন ভিটামিন ডি, হুম হুম এগুলা ঘাটতি নাই, তখন রুগীর অকুপেশনাল আমরা হিস্ট্রিতে দেখা যায় যে, যেমন অনেক সময় কিছু পেশাজীবী আছে তার কাজ হচ্ছে হাঁটু গেড়ে কাজ করা, সাজেস হুম যারা ফ্লোরের কাজ করে টাইলসের, হুম টাইলস হুম মিস্ত্রি বা এই জাতীয় অকুপেশন, অথবা অনেকে জুতার কারিগর, হ্যাঁ, জুতার কাজ করে নিচে হাঁটু গেড়ে বসে কাজ করতে হয়, হুম হুম বা অনেক মা বোনরা আছেন যাদের বাসা পরিষ্কার করতে বা আপনার যেটা সোয়াফ করতে গেলে হুম সে হুম কিন্তু হাঁটুকে গেড়ে কাজ করে বা হাঁটুটা ফ্লোরে গেড়ে কাজ করে, তখন দেখা যায় কারণ আমাদের হাঁটুর সামনে শুধু প্যাটেল একটা বোনস আছে, হুম হুম বোনসের সামনে তো দ্যার ইজ নো ফ্যাট অর ফ্যাট, মানে ওখানে কিছুই নাই, কোনো হুম হুম মাসেলস নাই, কিছু নাই, তো যখন একটা হাঁটু গেড়ে নিলিং অবস্থা ফ্লোরে এসে বসে তখন প্যাটেলার সাথে ফ্লোরের একটা আপনার ইয়া হয়, ট্রমা হয় বা হুম ইনজুরি হুম হয়, তখন হাঁটুতে দেখা যায় আর্থ্রাইটিস ডেভেলপ করে। এই আমরা যে এই একটা, বিষয়টিতে আবারও ফিরে আসবো, একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রহমান লক্ষ্মীপুর থেকে বলছি। আমার জি দর্শক, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। ওকে, হ্যালো, জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। আমার আজ থেকে 5-7 বছর আগে আমার ডান শোল্ডারে ব্যথা পাইছিলাম। হুম, ডান শোল্ডারে ব্যথা পাওয়ার পরে এটা আস্তে আস্তে এখন সর্বাঙ্গ ছড়াই গেছে, এখন সব জয়েন্টে ব্যথা করে। হুম, আর এই যে মাংসপেশি আছে ডান হাতে, কোনো জিনিস 1 কেজিও ইয়ে করতে পারি না, নাড়াতে পারি না, 1 কেজিও পারি না, বা মাত্র তাই অবস্থা। হুম হুম, আর প্রত্যেক হাত পায়ে যতগুলি জয়েন্ট আছে সমস্ত জয়েন্ট ব্যথা করে। আপনার বয়স কত, আপনি কি করেন? আমার বয়স 63 বছর। আচ্ছা, ডায়াবেটিস আছে? জি না, আমার ডায়াবেটিস নেই। তো ডাক্তার দেখিয়েছিলেন মানে পর্যন্ত? জি ডাক্তার দেখেছিলাম, আমি তো বাইপাস করছিলাম 2015 সালে, এরপরে কিডনি সমস্যা হয়েছে, জি, তারপরে ডাক্তার দেখেছি, আমার ওই হাই প্রেশার ছিল, এটা এখন কন্ট্রোলে আছে। হুম হুম, এই ব্যথার জন্য ডাক্তার সাহেব কি বলেছে, কি রোগ বলেছে? এই ব্যথার জন্য উনি এই ওই প্লেন এক্সরে দিয়েছে, কোনো সমস্যা, হাড়ের কোনো জয়েন্টের সমস্যা পাই নাই। আচ্ছা, আমি নার্ভের ডাক্তার দেখাইছিলাম, পঙ্গু হাসপাতালে দেখাইছিলাম, পিজিতে দেখাইছিলাম, কিন্তু আমার ওই যে আপনার জয়েন্টের ব্যথাটা কিন্তু যাচ্ছে না, আমার খুব কষ্ট পাইতেছে, এবং হাতের মধ্যে কোনো জিনিস আমি নাড়াতে পারি না, মানে 1 কেজিও কোনো জিনিস নিয়ে উঠতে পারতেছে না। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি, আপনি দেখতে থাকুন। ওনার ষোল্ডারে আঘাত পেয়েছিল, ট্রমা, তারপরে ওনার বয়স 63 এবং বাইপাসের রুগী, মানে অনেক কমপ্লিকেশন ওনার আছে বা অনেকগুলো ডিজিজ শরীরে থাকতে পারে। এই যে পোস্ট ট্রমাটিক আর্থ্রাইটিস, আমি এর আগেও বলেছি যে যদি কেউ কোনো জোড়া আঘাত পায় এবং সেটাকে যদি সে রিহ্যাব না করে, পুনর্বাসন চিকিৎসা না যায় এবং এই জাতীয় স্পেশালিস্টের শরণাপন্ন না হয়, তাহলে টুডে টুমরো তার সেখানে সেকেন্ডারি আর্থ্রাইটিস ডেভেলপ করবেই, দ্যার ইজ নো মানে এখানে করবে, এটার কোনো বিকল্প কোনো ওয়ে নাই। এই জন্য পুনর্বাসনটা খুবই ইম্পর্টেন্ট, আমরা বারবার বলছি। তো ওনার ক্ষেত্রে সেম একটা প্রবলেম হচ্ছে, পাশাপাশি হয়তো অন্যান্য জোড়া যেটা হয়তো বয়সজনিত আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, যেমন অস্টিও আর্থ্রাইটিস একটা কমন, বা গাউটি আর্থ্রাইটিস হতে পারে, বা ইনএক্টিভিটিস থেকেও কিন্তু অনেক আমাদের মাসেল পেইন,
জোড়ার পেইন হচ্ছে। আমরা করোনা উনি কালীন কিন্তু মাংসপেশিতে ব্যথার ব্যথা কথাও হচ্ছে, বলছিলেন। আমরা করোনা কালীন কিন্তু এখন প্রচুর এ জাতীয় রোগী পেয়ে যাচ্ছি, কারণ আমাদের যেহেতু অ্যাক্টিভিটি কমে গিয়েছিল বা এখনো আমরা ওই অবস্থায় আছি। তো আমি বলবো আপনার এটার একমাত্র ট্রিটমেন্ট এখন রিহ্যাব থেরাপি করতে হবে, রিহ্যাবিলিটেশন। এই জাতীয় যারা বিশেষজ্ঞ ডাক্তার আছেন, যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে বা থেরাপির প্রপার ট্রিটমেন্ট করে, এই জাতীয় চিকিৎসককে আপনি দেখান। আর পাশাপাশি শোল্ডারের দেখবেন, আমার ইউটিউব চ্যানেলে এক্সারসাইজ দেওয়া আছে, শোল্ডারের কী কী ব্যায়াম করতে হবে। বাসায় গরম শেক দিতে পারেন, ব্যথানাশক মলম দিতে পারেন, আর হচ্ছে আপনার কিছু ব্লাডের টেস্ট করে দেখতে হবে, স্পেশালি মিনারেল টেস্ট। মিনারেল টেস্টগুলোর মধ্যে আপনার বিভিন্ন মিনারেল কি অবস্থা আছে এবং ভিটামিন ডি এগুলো কি লেভেলে আছে, ওইভাবে আপনাকে পাশাপাশি এই জাতীয় সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে। আর এই বয়সে কিছু সাপ্লিমেন্ট দরকার, আর এই বয়সে দুধ এবং দুগ্ধজাত খাবার খুবই উপকারী। তো অনেকে হয়তো ডাইরেক্ট দুধ খেতে পারে না, তারা দই খেতে পারে। তো এগুলো আপনার খাদ্য তালিকা চেঞ্জ আনতে হবে, লাইফ স্টাইলে চেঞ্জ আনতে হবে, এবং আপনার গতানুগতিক চিকিৎসা থেকে বের হয়ে আসতে হবে। মানে ব্যথা হলে কেবল ওষুধ খাবেন, কিন্তু আপনার হার্টের সমস্যা আছে, ওষুধটা আসলে এখানে আরো উপকারে চপকার বেশি করবে। তো এটা হচ্ছে বিভিন্ন সাপ্লিমেন্টের পাশাপাশি আপনাকে রিহ্যাব থেরাপি করতে হবে, বিভিন্ন ডাক্তারি এক্সারসাইজে যেতে হবে, বৈজ্ঞানিক এক্সারসাইজ, সেটা আপনাকে একজন ডাক্তারের পরামর্শে শিখে নিতে হবে, আর ওজন মেনটেন করা। তো এটা একটা হলিস্টিক ট্রিটমেন্ট, মানে একদিনও হবে না, বাট ট্রিটমেন্ট যদি আপনি ধাপে ধাপে করতে পারেন, ইনশাল্লাহ আপনার এই সমস্যাগুলো ইমপ্রুভ হয়ে আসবে। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি আজগর বলছিলাম, সীতাকুণ্ড চট্টগ্রাম থেকে বলছিলাম। জি জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। জি বলছিলাম কি, আমার না ওই হাঁটুতে মানে প্রচুর পরিমাণ ব্যথা, এরপর হাঁটুর নিচে মাংসের মধ্যে মানে কামড়ানি, এরপর হাঁটুর উপর আবার যে মাংস আছে ওইখানে মানে প্রচুর পরিমাণ কামড়ানি, আবার এই কোমরও এই আপনার ব্যথা আর কি। হুম হুম কতদিন ধরে? জি আজকে প্রায় 8-9 মাস এরকম আর কি। আপনার বয়স কত, আপনি কি করেন? আমার বয়স 26, আমি এমনিতে কৃষি কাজ করি আর কি। আচ্ছা, কোনো আঘাত পেয়েছিলেন আপনি? না এমনি কোনো আঘাত পাই নাই, তবে ওই করোনা কালীন আমার মানে গায়ে জ্বর ছিল প্রায় 1 মাসের মতো। হুম, এরপর জ্বর ভালো হওয়ার পর থেকে এই সমস্যাটা। এখন কি শ্বাসকষ্ট আছে, কোনো জ্বরের পরে কোনো শ্বাসকষ্ট হয়? না এমনিতে কোনো শ্বাসকষ্ট না, জাস্ট শুধু ব্যথা আর কি। আর আমি তো ওই শীতের দিনে আমি একটু ওই নাকের একটু সমস্যা বলতে কিরকম মানে একটু নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয় আর কি। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। তো ওনার এটা জ্বরের পরে ওনার যে কথা বলছে, আমরা এখন আফটার এ ডিউরিং করোনাতে আমরা বিভিন্ন পেইন পাচ্ছি, এবং একটু কমপ্লিকেটেড পেইনগুলো আমাদের কাছে আসছে, যেটা হয়তো অনেক সময় আমরা ডায়াগনোসিস করে কিছু পাই না, অনেক সময় হতে পারে। আসলে এনি ভাইরাল ফিভার, মানে যে কোনো ইনফেকশন থেকে আমাদের বডিতে ইনফ্লামেশন হতে পারে। করোনাতে কিন্তু শুধু যে চেস্টে প্রবলেম হচ্ছে তা কিন্তু না, প্রতিটা সিস্টেমে কিন্তু বিভিন্নভাবে এফেক্ট হচ্ছে, এবং দেখা যায় যে ভালো হয়ে যাওয়ার পরও রোগী এখন ব্যথার কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসে, সে খুব জেনারেল উইকনেস, ডেবিলাইটেড, একেবারে তার কাজ করতে ইচ্ছে করে না, শক্তি পাচ্ছে না, বা পাশাপাশি এই যে ওনার মতো এরকম ব্যথার কমপ্লেন নিয়ে আসে। তো এইগুলোরও আসলে ট্রিটমেন্ট রিহ্যাবিলিটেশন, পুনর্বাসনের কোনো বিকল্প কিছু নাই। এই ক্ষেত্রে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যায়াম আছে, এক্সারসাইজ, যেটা আমাদের মতো চিকিৎসকের কাছে গিয়ে শিখে নিতে হবে। বিভিন্ন থেরাপি আছে, বিভিন্ন ইলেকট্রোথেরাপি আছে, অত্যাধুনিক এখন বাংলাদেশে থেরাপি চিকিৎসা অনেক আপডেট হয়েছে বিভিন্ন। তো এই যেগুলো থেরাপির পাশাপাশি এক্সারসাইজের পাশাপাশি হয়তো কিছু সাপ্লিমেন্ট খেতে হবে। এই ক্ষেত্রে ব্যথার ওষুধ আসলে তেমন কোনো কাজও করে না, আর দীর্ঘদিন খাওয়াও উচিত না। আমরা সব ডাক্তারই আমরা জানি যে আমাদের ক্ষতি করে থাকে। তা তারপর আপনাকে বলবো, আপনার কোমরে যেহেতু সমস্যা আছে, আপনার কোমরে একটা MRI করে দেখতে হবে। যদি না করে থাকেন, একজন ডাক্তারের, বিশেষজ্ঞ ডাক্তারের, ব্যথা যারা ব্যথা চিকিৎসা করে তাদের তত্ত্বাবধানে একটা MRI করে দেখেন। আর পাশাপাশি আপনার ব্যথায় গরম শেক দিতে পারেন, কিছু এক্সারসাইজ আছে অনেক ক্ষেত্রে আপনার উপকার হতে পারে, যেমন সাইক্লিং বা হাঁটা, বা আপনার কিছুটা আছে হালকা জগিং করা, বা আপ ডাউন মানে নিচে বসা উঠা, এই জাতীয় অ্যাক্টিভিটিস এক্সারসাইজ আপনি করে দেখতে পারেন। যদি দেখেন করলে, দু একদিন করলে আপনার বেটার ফিল করেন, আপনি এটা কন্টিনিউ করেন, শুরু রাখেন, মানে চলতে থাকুক। আর যদি
ব্যথা বেড়ে যায়, তাহলে না করে আপনাকে একটা কোমরে এমআরআই করে দেখতে হবে। এমআরআই করে ডাক্তারের শরণাপন্ন হয়ে আশা করি চিকিৎসা দিলে ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। আমরা আবারও আলোচনায় ফিরবো একটা বিরতি থেকে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন ডিপিআরস অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবারে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।